হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এমবি বঙ্গল। সো কেমন আছো সবাই? তো আজকে যাচ্ছি বাবার বাড়িতে। বাবার বাড়িতে আর কি, আজকের আমার তিনটে ভাইজির জন্মদিন, বড়দার বড় মেয়ে আর ছোট দাদার দুটো ছোট মেয়ে। আর ওদের আর কি জন্মদিন আজকে ঠিক নয়, একদিন আগেই, মানে আমার বড় ভাইজির জন্মদিন ছিল মঙ্গলবার আর ছোট দুটো যমজ ভাইজির জন্মদিন ছিল বৃহস্পতিবার। তো ভাবলাম মঙ্গলবার আর বৃহস্পতিবারের মাঝখানে যে দিনটা পড়বে সেই দিনেই ওদের জন্মদিন পালন করা হবে, তো সেই বুঝেই আজকে জন্মদিন পালন করা হচ্ছে। আর তোমরা অনেকদিন যাবতই দেখতে পাচ্ছ আমার শর্ট ভিডিও আসছে না, বা লং ভিডিও তো অনেক মাস আগেই দেওয়া হয়েছে, সত্যি বলতে সময় পেয়ে উঠি না। আর তার উপর কদিন ধরে যাবো আমার শরীর খুবই খারাপ যাচ্ছে। তোমরা অনেকেই জানো যে পুতুল সোনা হয়ে যাওয়ার পরেই আমার সিস্ট দেখা গেছে পেটে, সেটা নিয়ে অনেক ভুগছি, অনেক শরীর খারাপ। আর তারপর কদিন যাবত দেখতে পাচ্ছি যে পুতুল সোনা হয়ে যাওয়ার পর আমার সিজারের যে জায়গাটা, মানে যে কেটেছিল পেটে, সেখানে আমার কদিন যাবত খুব যন্ত্রণা দেখা দিচ্ছে। ওষুধ খাচ্ছি কিন্তু সেভাবে কোনো কাজ হচ্ছে না, দেখে মা বললে এবারে অন্য ডাক্তার যা দেখাবে। তো সেই জন্য ভাবলাম এবার বাড়িতে গিয়ে ডাক্তার চেঞ্জ করে অন্য ডাক্তার দেখাবো, যেহেতু সত্যি বলতে কদিন খুবই শরীরটা খারাপ, সেই জন্য কিছু ভিডিও দিতে পারছি না। আর সেই জন্যই আর কি তোমরা কোনো ভিডিও পাচ্ছ না। তো এই পর্যন্তই, সূর্যপুরের এই পর্যন্তই আমার এই কাকু এসে দিয়ে গিয়েছিল। কর্তামশাই আজকের কাজে একটু ব্যস্ত থাকার কারণে ও আর কি আসতে পারেনি, ও বলেছিল যে রাত্রে আসবে, তো সেই জন্যই কাকুর গাড়িতে আমি আর্ধেক রাস্তা পর্যন্ত এসেছিলাম। আর তারপরে বাবা আর্ধেক রাস্তা থেকে নিতে এসেছিল। এই যে দেখতে পাচ্ছ বাবার গাড়িতে করে যাচ্ছি, বাবা এই রোদেতে, রোদের মধ্যেও আমাকে আর্ধেক রাস্তা থেকে নিতে এসেছিল। সত্যি বলতে বাবাকে যখন বলেছিলাম বাবা এই রোদে আমি একলা একলা যেতে পারবো না, খুব কষ্ট হবে, তো বাবা এক কথাতেই বাবা এসে আমাকে নিয়ে গিয়েছিল আর্ধেক রাস্তা থেকে। আর এই যে পুতুল সোনা দেখতে পাচ্ছ, একে মাথায় যতবারই আমি টুপি পরাতে চেয়েছি একটাবারও টুপি রাখেনি, শেষকালে রাস্তাতে ফেলে দিয়েছিল। শেষে আমি মাথায় ওড়না দিয়ে ওকে নিয়ে বাড়িতে গিয়েছিলাম। তো বাড়িতে এসে দেখলাম যে বেলুন অলরেডি মানে ফোলানো হয়ে গেছে, আর এখানে চঙ্কু মঙ্কু সবাই খেলছে। তো চলো দেখা যাক, ওদের সাথে কথা বলি। এই আমার সুরাজ দা বেলুন ফোলাচ্ছে। ও সুরাজ দা, এর জন্য পাত্রী খোঁজা হচ্ছে, পাত্রী যদি পাওয়া যায় বলবেন, এই নম্বরে ফোন করবেন, মানে হাই বলে দাও, হ্যালো। চলো ননদের আজ বার্থডে, চলো সোনামা ভাইকে নমো করে আসবে, চলো চলো ভাইকে বলে আসবে। দরজা খোলো। হ্যাঁ দাদা থাক, ওটা কে কে রোগে দিয়ে দিবি। হ্যাঁ হ্যাঁ, ভালো করে বলো যে ভাই, বলো ভাই আজকের আমার জন্মদিন, তুই তাড়াতাড়ি আয়। হ্যাঁ চলো অরুপু, চলো এবার বাচ্চা কাচ্চা আসলে তবে হ্যাপি টুলু হবে। আসতেই মতোর আমার ছোট বৌদি এই আমার সোনাকে চান করে দিচ্ছে। ও সোনাই, মামিমা চান করিয়ে দিয়েছে। খুব গরম না ঘাও, বাড়ির বাচ্চা কাচ্চারাও খুব হ্যাপি। মেয়ে এখানে খেলছে আর এদিকে আমি ফুল দূর্ব সর্ষে ধানটা আর পাইনি, আর শাক, তারপর এখানে নিয়েছি ঘিয়ের প্রদীপ, ঘি দিয়ে জ্বালাতে বলে, বলে নাকি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখতে হয়, লেভাতে নেই। অনেকে তেল দিয়েও জ্বালায় কিন্তু আমাদের বাড়িতে নিয়ম ঘি দিয়ে জ্বালানো হয়, এটা রেখে দেওয়া হয়। এবার বাচ্চাদের আশীর্বাদ হবে। সোনারা গেল কোথায় তারা? আমার পুতুল ওইদিকে দেখুন, এই সব এখানে ছিল, এক্ষুনি আবার ওখানে গিয়ে ওস্তাদি মারছে। এখানে সব রেডি হয়ে গেছে, এখানে সব রেডি হয়ে গেছে আশীর্বাদ করার জন্য, এবার সব আসবে। সোনাই তোমরা সামনে গিয়ে দাঁড়াও, যাও
সামনে গিয়ে দাঁড়াও। এটা দক্ষিণ দিক না বৌদি? ও এটা দক্ষিণ দিক তো। ঠিক আছে ঠিক আছে। বাবা পাঁচটা নাতি নাতনির 500 টাকা এখানে হয়ে গেল, 500 টাকা। ওদের আর বেশি দৌনি গো, জলনি রে জলনি গো। হ্যাঁ এই হচ্ছে ননদের কেক। আমি যে কেকটা এনেছি ওটা রাত্রে কাটা হবে, এটা ছোট দাগ এনেছি এটা এখন কাটা হবে। এটা আমার সোনামারা। সবাই ফটো তোলা হচ্ছে। আবিরা, আরাধ্যা, রাজশ্রী তিনজনের নাম বলতে হবে। হ্যাপি বার্থডে টু ইউ। সবাই দেখতেই পাচ্ছেন, সবাই খুব আনন্দ করছে, সবাই একে অপরের সবাই কেক মাখাচ্ছে। এই সবাই অল্প অল্প করে কেক মাখ, মুখ না হলে নষ্ট হয়ে যাবে, তেল তেল হয়ে থাকবে। ও বাবা রে, এই ফুলুর দে ফুলুর দে। ও সোনা মা, তুমি কেক মেখেছো, কেক মেখেছো। Thank you.
এদের এত ঘাম হচ্ছে যে এদের সুতির জামা পরাতে হচ্ছে, অতিরিক্ত গরম পড়েছে, বাচ্চারা একদম গরম সহ্য করতে পারছে না। ও ভগবান, আমার মেয়ের অবস্থা দেখুন। ও শোনা মা, তুমি গামলা ধরে খেতে বসেছো, ওরে বাবা, ও আবিরা, ও আরাধ্যা, তোমরা খেতে বসেছো? ওয়াও, কি কি আছে মেনুতে? ভাজা ভুজি, মাছ ভাত, পায়েস, চাটনি, বাহ, হেভি খাবার। আমাকে দেবে মা, আমাকে দেবে, ঠিক তো? আচ্ছা, মনে নাই, একটু পিসির দিকে তাকাও, একা একা তো বেশ খেয়ে নিচ্ছ। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এই আমার বড় ভাইজি, ওরও আজকে জন্মদিন ছিল যেহেতু। এই ওর বন্ধু এইটা। হ্যাঁ, বন্ধু বড্ড চিন্তায় পড়েছে, খেতে খেতে ফেভারিট বন্ধু।